নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বাড়ি থেকে টোটোই করে এসে এবার বাসে উঠেছি। আমরা এখন যাচ্ছি মেমারি, তো যাব মেয়ের স্কুলে। মেয়ের শরীর তো অনেক দিন ধরেই ঠিক নেই, কারণ ও খাচ্ছে না আর ঘুমের প্রচুর ডিস্টার্ব হচ্ছে, যার জন্য একদমই ওকে নিয়ে বার করতে পাচ্ছি না। আর এমনিতেই তো জানো ও স্পেশাল বাচ্চা, তারপরে শারীরিক সমস্যার কারণে আমরা বাড়িতেই বেশ বন্দি আছি, আর এখন গরমও ভালোই রয়েছে। তো আজকে ওকে আমি বলেছিলাম স্কুল যাব, সকাল সকাল উঠেও পড়েছে, স্কুল যেতেও খুব ভালোবাসে, কিন্তু শরীরের জন্য আমি ওকে নিয়ে যেতে পারছি না। তো বাড়ি থেকে বেরিয়ে যখন বাস স্ট্যান্ডে এলাম, তখন দেখলাম যে বাসটা স্কুল যায় সেটা নেই। মেমারির প্রতীক্ষালয়ে বসে আছি ওকে নিয়ে। এখানেও দুষ্টুমি করছে, একটু বসে থাকলে তবুও ভালো, কিন্তু এত দোষীপনা করছিল যে ওকে নিয়ে মা রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হলো। এখন আমরা আবার বর্ধমানের বাস পেয়ে গেছি মেমারি থেকে, তো যাচ্ছি জিটি রোডের ওপর দিয়ে। তো তোমরা সবাই জানো যে ও স্পেশাল বাচ্চা, এমনিতেই স্পেশাল, তারপরে আবার খাওয়া নেই, ঘুম নেই, যার জন্য শরীর একদমই চলছে না। আর ওর এই অবস্থা আমি তো একা সামলাতে গিয়ে আমারও শরীরের সেই একই অবস্থা হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ যাচ্ছিলাম জিটি রোডের ওপর দিয়ে, এইবার উঠবো দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে। এই রাস্তাটাও খুব পছন্দ করে, একদম নিরিবিলি, চারদিকে গাছপালা, ফুল গাছ, বড় গাছ নয়, তো দেখতে সত্যি করেই খুব সুন্দর লাগে। তো মনের সুখে ও চারদিক দেখতে দেখতে যায়। তো বাড়ি থেকে বেরিয়েছি 10টার সময়, এবার এইভাবে কাটা সার্ভিসে আসতে অনেকটা দেরি হয়ে গেল, স্কুল যাচ্ছে এটাই ওর মনের শান্তি। দেখো ও কিন্তু ভালোই ঝিমিয়ে রয়েছে, কিন্তু স্কুল যাচ্ছে এই আনন্দটা ও পাচ্ছে, সেজন্যই আজ নিয়ে এসেছিলাম। কিন্তু যদি একবারও বুঝতে পারতাম বাসটা নেই, তাহলে আসতাম না, ডাইরেক্ট বাসটাই এলে ওর কষ্টটা একটু কম হয়। স্কুলে বসে আছে, অনুষ্ঠান রয়েছে, ওদের স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর নিরঞ্জন সাহসিকদারের আজ জন্মদিন। স্কুল হয়ে গেছে, এবার ওকে নিয়ে আবার বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময়ও সেই একই অবস্থা, আসার সময় যেমন হয়েছিল, এবার যাওয়াটা কেমন হবে বুঝতে পারছি না, কারণ মেমারির বাসও পাইনি। আমরা উঠে আছি তারকেশ্বরের বাসে। তো তারকেশ্বর বাসটা মেমারি বাস স্ট্যান্ডের ভেতরেও ঢুকবে না, চকদিঘির মোড়ে নামিয়ে দেবে। এখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট চাঁদনি মোড়ে অপেক্ষা করেও কোনো মেমারির বাস পাইনি, সেই জন্য তারকেশ্বরের বাসেই চলে আসছি। তো চকদিঘির মোড় থেকে টোটোই করে যাব বাস স্ট্যান্ডের ভেতরে। যদি আমাদের রুটের বাস পেয়ে যায় তো ভালো, না হলে মাঝের গ্রাম থেকে আবার টোটো করতে হবে। এখন কপালে কী আছে জানি না, কারণ আসার সময় জানো তো চাঁদনি মোড়ে নামবো বলে কন্ডাক্টরকে বলে রেখেছিলাম, কিন্তু চাঁদনি মোড় পেরিয়ে গেল, আমাদের নামালো না। এখন আমরা চকদিঘির মোড় থেকে টোটোই করে যাচ্ছি মেমারি বাস স্ট্যান্ডে। একটুখানি রাস্তা, কিন্তু মেয়েকে নিয়ে হাঁটানো একবারই দুষ্কর, কারণ গরমটাও প্রচুর রয়েছে। বৃষ্টি হলেও থেকে থেকে এত গরম পড়ছে যে দুঃসাধ্য হয়ে পড়ছে। তারপর তো বললাম তোমাদের, ও খায় না ঠিকঠাক করে, দেখতেই পাচ্ছ একবারে নেতিয়ে গেছে। এখন আমরা আমাদের রুটের বাস পেয়ে গেছি, বাসে উঠে বসে আছি, আমাদের বাড়ির সামনেই নামবো। এই বাসটা বহুত দিনের বিশ্ববন্দিতা, তো বাসটা ভালোই আসবে, কিন্তু রেগুলার যে বাসে যায় ওরা আমার মেয়েকে যেভাবে যত্ন করে নামায়, একটা নতুন বাসে এলে ওরা সেটা করে না। স্পেশাল হয়তো স্পেশাল বুঝতে পারে, কিন্তু রেগুলার আসার বাসে ওদের যে একটা ওর প্রতি একটা যে মায়া মমতা, সেটা কিন্তু এসব বাসে থাকে না। পরের ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।